সুপ্রিয় দর্শক, আকাশের দূর সীমানায় বসেও মাটির গন্ধ শোকে তীক্ষ্ণতায়, খড়ার বুকে লক্ষ্যভেদী ইগলের চোখ, আর আমরাও ইগলের দৃষ্টিতে খুঁজে ফিরব সমাজের কুলসিত অধ্যায়, টেনে তুলব তার নির্যাস, আর সেসবই আপনাদের সামনে তুলে ধরার প্রত্যয় জানাই। সুস্বাগতম ইগলায়। যে চোখে ধরা পড়বে সমাজের অদৃশ্য সব অসঙ্গতি, সেই সাথে নিখুঁত যুক্তির তীক্ষ্ণ জালে উঠে আসবে রহস্য জাল। আমাদের ইগল তেমনই এক আশ্চর্য চরিত্র, তার কবল থেকে প্রকৃত অপরাধীর মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। চলুন তাহলে দর্শক, দেখে নিই মাই টিভির অপরাধ বিষয়ক অনুষ্ঠান ইগলায় দৃষ্টি পড়ছে কোথায়, কার উপরে। প্রিয় দর্শক, খাচ্ছে মজা পাচ্ছে, আবার সেই মজাই সর্বনাশ ডেকে আনছে। চলুন তাহলে দেখে নিই কোন সর্বনাশার চিত্র উঠে এলো ইগলের দৃষ্টিতে। দৃশ্যটি রাজধানীতে বসবাস করা অতি সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া এক বাস্তব চিত্র। প্রচণ্ড গরমে গলাটা তার শীতল ডাকতে বাজারে সস্তা ট্যাং শরবত পান করেছেন। এর কিছুক্ষণ পরই শুরু হয় পার্শ্ব প্রতিক্রিয়া, আর এই চিত্রটি এভাবেই উঠে আসে নিঃশব্দে চলা ইগলের দৃষ্টিতে। বিষয়টা আরো একটু পরিষ্কার হতে কাছে যেতেই ভুক্তভোগীর জীবন তখন ত্রাহি ত্রাহি অবস্থা। আর এই অবস্থার সূত্রপাত কোথা থেকে কিভাবে হলো তা জানতে ইগলের দৃষ্টি দিয়ে আমরাও জানতে চেষ্টা করলাম তারপর যা ঘটলো। ভাইয়ের রাস্তায় মালিবাগের আনতে ট্যাং খাইছিল, ট্যাং খাইয়া এই সমস্যাটা হয়েছে। দুই তিনবার গুমি করছে, পেটে ব্যথা হচ্ছে, এখন অসুস্থ হয়ে গেছে, এখন সামনে মেডিকেল নিতে আছে হাসপাতালে। এই চিত্র কেবল রাজধানীর এক কোনায় সীমাবদ্ধ নেই, এটি এখন নগর জুড়েই বিদ্যমান। সড়ক মহাসড়ক এমনকি অলিগলিতেও দেখা মিলবে এই দৃশ্য, কিন্তু কেউ জানে না এসব মজাদার শরবত মানবদেহে ক্রমশ ডেকে আনছে সর্বনাশ। এটা খাইলাম তো গরমের জন্য, মানে এমন খাইলাম ঠোঁট লালের রং উঠে গেল না। গরমের ভিতরে ভাই হাতের কাছে পাইলাম যে খাইলাম, মজা লাগলো তাই খাইলাম আর কি। ঠান্ডা কি করবো, গরম তো ভাই। এই জন্য যে খাবারগুলো খাই, এই যে মানে সুস্বাদু লাগে, অনেক টেস্ট লাগে, কিন্তু খাইতে গেলে এগুলো দেখা যায় যে কেমিক্যাল থাকে। এগুলো কেমিক্যাল তো আমাদের শারীরিক মানে অনেক ক্ষতিকর, এগুলো আসলে খাওয়া ঠিক না, কিন্তু আমরা দেখা যায় গরমের কারণে মানে খাবারগুলো খাই, মানে একটু স্বস্তি লাগে, এটাই আর কি। কিন্তু আসলে আমরা বুঝি না যে এগুলো ক্ষতিকারক। নামে বেনামে নকল প্যাকেটে রাখা এসব রঙিন শরবত মিক্সের মান নিয়ে প্রশ্ন দেখা দিলে ইগল ছুটে চলে রাজধানী সংলগ্ন বিভিন্ন এলাকার মুদি দোকানে। যেখানে একে একে সাজিয়ে রাখা হয়েছে নাম সর্বস্ব কেমিক্যালযুক্ত নকল শরবত মিক্স। এ বিষয়ে জানতে চাওয়া হলে দোকানের সোজা সাপটা জবাব, তারা নাকি জেনে শুনেই বিক্রি করছে এ ধরনের ট্যাঙ্কের আড়ালে বিষাক্ত পণ্য। আমরা তো নর্মাল ব্র্যান্ড দিয়ে এখান থেকে গাড়ি দিয়ে দিয়ে যায়, তারপরে আমরা রাখি না। এটা অরিজিনাল না, এটা এটা অন্য কোম্পানির ইয়া, তো এদের নামটা চেঞ্জ করে টাঙ্গাইল রাখছি। এখান থেকে ভ্যানে আসে, ভ্যানে দিয়ে যায়, তো ওদের থেকে আমরা নিই। আমার এটা আমার মতে এটা মানসম্মত না, এটা ওই বাচ্চাদের চাহিদার মোতাবেক আমি এটা রাখছি, তো এরা চায় চায় বিদায় আমি বিক্রি করি, বা আমার 2 টাকা প্রফিট হয়। জেনে শুনে আপনি 2 টাকা প্রফিট লাভ করছেন, জেনে শুনে বিষ পান করাচ্ছেন আপনি? এখন তো সবাই করতেছে, আমি একা না, তো আপনি এটা সব দেখেন। এখানেই শেষ নয়,
এসব মিনি প্যাকেটে রাখা জুস পাউডারের রং মেশানো রয়েছে কিনা কৌতূহল মন জানতে চাই। প্যাকেট ছিঁড়ে দেখা গেল আসল ফ্রুটস কালারের নামে এসব প্যাকেটজাত পাউডারে রয়েছে কেমিক্যাল মেশানো রং। এ যেন কয়লা ধুলে ময়লা না যাওয়ার মতোই। দিয়ে গেছে মাল, ওই ব্র্যান্ডের মাল পাইতেছি না। এলে নামি দামি ব্র্যান্ডের মাল পান না? আহে ওরা সপ্তাহে একদিন। আপনি আগে জানেন না যেটা ভেজাল? না না, কীভাবে জানবো? আপনি আপনি বলেন, বলে দেন একটু। না না ছেলে, আমরা আর এইটা রাখবো না। আমি কখনো খাই নেই। এই যে লেখা তো আছে দেখা যায় বিএসটিআই কোম্পানি জানে সেটা। সুপ্রিয় দর্শক, কথায় আছে সস্তার তিন অবস্থা। বেশিরভাগ ক্ষেত্রে এই অবস্থার শিকার হতে হয় সমাজের নিম্ন ও মধ্যবিত্তদের, যাদের অনেকেই সস্তায় নকল ট্যাঙ্ক কিনে হয়েছেন প্রতারিত। চকচকে কাচের বোয়েমে যেভাবে লেবেল লাগানো হয়েছে তাতে রং ও বাহারি ডিজাইনের মোড়ক দেখে বোঝার উপায় নেই কোনটি আসল আর কোনটি নকল। কিন্তু এটি যখন পানির দরে হাঁকানো হয় তখন এর গোপন রহস্য তো থেকেই যায়। সে গোপন রহস্য তুলে ধরব ইগলের সোন দৃষ্টিতে। নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রিয় দর্শক, সব মজা মজা নয়, কিছু মজা আপনাকে নিয়ে যাবে সর্বনাশের শেষ প্রান্তে। তাই এবার তুলে ধরতে চাই মালটা কমলা দিয়ে তৈরি করার নামে ভেজাল জুস পাউডার বিক্রির গল্প। দেখাতে চাই চকচক করলেই শোনা হয় না। নীল দিগন্তে ডানা ঝাপটিয়ে নিঃশব্দে চলা ইগলের দৃষ্টি এবার রাজধানীর খোলা বাজার। নগরীর মালিব্যাগে দেখা মিলল একটি ভ্যান গাড়ির। ঝকঝকে কাচের পাত্রে রাখা হয়েছে সফট ড্রিঙ্কস অর্থাৎ ট্যাং জুস। ইগলের দল ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই ফোন করায় ব্যস্ত বিক্রেতা। এরই মাঝে জড়ো হয়ে যায় উৎসুক জনতা। পরিমাণ বেশি আবার একটা কিনলে আরেকটি ফ্রি, তাহলে তো পাবলিকের মনে সন্দেহের দানা বাঁধবেই। শস্যের মধ্যেও যে থাকে ভূত তা আরও একবার স্পষ্ট হল নকল জুস বিক্রেতার অসামঞ্জস্য কথায়। ইগলের সন্দৃষ্টিতে যখন সব খোলাসা হয় তখন মুহূর্তেই পরিবেশ হয়ে ওঠে এভাবেই উত্তপ্ত। অরিজিনাল যে পাউডারটা ট্যাঙ্কটা ওইটা আরও একদম মিন, আর এটা দেখেন ভিতরে লিকুইড, আর এটা দানা দানা, এটা অরিজিনাল হবে না, এটা ডুপ্লিকেট। এটা ডুপ্লিকেট এই যে, কারণ এটা এখানে লেখা আছে কত গ্রাম, 450 গ্রাম। 450 গ্রামের দাম আছে 550 টাকা। সেক্ষেত্রে অরিজিনালটা, কিন্তু সেক্ষেত্রে এখানে দিতে আছে 200 টাকা প্লাস আবার একটা ছোটো ফ্রি। তো এইটা এটা খালি মানুষ হাঁটাটা করবে তো সারাদিন রোজা রাখিয়া, যদি এটা শরবত বানা খায় অবশ্যই স্টক করবে। কাচের বোয়েমের ভেতর বাহির যেন দুটোই আকর্ষণীয়, অথচ বিক্রি করা হচ্ছে সস্তা দামে। আর এর নেপথ্যের কারণ খুঁজতে ইগল নিয়ে যাবে উৎপাদন কারখানায়। কিন্তু নিতে হচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম নকল ট্যাঙ্ক জুস তৈরির রহস্য উদ্ঘাটনে। এবার তুলে ধরতে চাই কিভাবে কোথায় উৎপাদন করা হয় এসব অনুমোদনহীন জুস পাউডার। এগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে সে গল্পটাই তুলে ধরব। রাজধানী সংলগ্ন কেরানীগঞ্জ মাতুইল কামরিঙ্গের চর, এসব এলাকায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম ফুড ফ্লেভার ও কেমিক্যালের রং মিশিয়ে তৈরি করছে বিষাক্ত ট্যাঙ্ক।
ইগল টিম ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই বেশ কয়েকটি কারখানায় এভাবেই চলতে থাকে তালা। বুঝতে বাকি রইল না, অপরাধ থাকতে মুহূর্তেই সটকে পড়েছে বাকিরা। কিন্তু যাদের পাওয়া গেল তাদের একজনকে জরিমানা করা হলো, আর এই কাজটি করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। কিছু কতিপয় অসাধু ব্যবসায়ী কিন্তু এরকম আপনার ফুড কালারের পরিবর্তে আমাদের নিরাপদ খাদ্য পরিদর্শক সাহেব উনি যথার্থই বলেছেন যে টেক্সটাইল কালার মিশিয়ে দিচ্ছে এবং আমরা এমন পেয়েছি। এটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর, ঠিক আছে? এটা আপনার হেলথ হ্যাজার্ড হতে পারে, এটা কিডনির প্রবলেম হতে পারে, পাকস্থলীর প্রবলেম হতে পারে, নানাবিধ সমস্যা হতে পারে। তা আমাদের কিন্তু এরকম পেয়েছি এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফ্যাক্টরি বন্ধও করে দিয়েছি যে যারা এই ধরনের আগে সতর্ক করা হয়েছে কিন্তু যারা না মেনে ওভারটেক করে আবার এই কাজগুলো করছে। তা আমাদের এই ধরনের অভিযান কিন্তু অব্যাহত থাকবে। শুধু তাই না, এখানে বেশ কিছু ভেজাল সামগ্রী উৎপাদন কারখানারও সন্ধান মিলল ইগল টিমের চোখে, যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে হরহামেশা তৈরি করা হয় সেমাই। হঠাৎ করেই নজরে আসলো কারখানার উপরে টিনের চালায় সারি সারিভাবে ঝুলিয়ে রাখা হয়েছে সেমাই। এরই উপর দিয়ে ইঁদুর তেলাপোকার অবাধ বিচরণ। এবার ইগলের খোলা চোখে উঠে এলো আরো এক কঠিন দৃশ্য। যেখানে বোঝার উপায় নেই এটি বালির মধ্যে সেমাই নাকি সেমাইয়ের মধ্যে বালি। তাই তো মেয়াদ না থাকা সেমাই আর বেশ কয়েকটি অপরাধের দায়ে এখানেও করা হলো জরিমানা। এটা কিন্তু একদম গ্রাম থেকে শুরু করে সারা দেশে কিন্তু একটা ব্যাপক চাহিদা থাকে। মূলত এই চাহিদাকে লক্ষ্য রেখেই তারা কিন্তু কোনো প্রকার যে স্বাস্থ্যসম্মত বা যে রুলস আছে বা রেগুলেশনস আছে, স্বাস্থ্যের যে নিয়ম আছে কীভাবে হাইজিন মেনটেন করতে হবে, এগুলো কিন্তু না করে তারা এটা উৎপাদন করছে, সংরক্ষণ বিপণন বাজারজাত করছে এবং তাদের যে র ম্যাটেরিয়ালস আছে অর্থাৎ ময়দার কিন্তু কিছু দেখলাম যে তাদের তারিখ নাই, অর্থাৎ এর যে কবে উৎপাদন বা কবে মেয়াদ উত্তীর্ণ এটা কিন্তু কোনো প্রকার সুযোগ নাই। এবং আপনারা দেখছেন এই তাদের যে লেবেলিং এবং আপনারা জানেন যে প্যাকেজিং এবং মূলকীকরণ প্রবিধানমালা আছে, সেখান থেকে কিন্তু একটা লাইসেন্স নিতে হয়, সেখানে তাদের এই লাইসেন্স নাই এবং পরিবেশের লাইসেন্স নাই। সম্পূর্ণ আপনার উপরে সিলিংয়ে ঝুলিয়ে আপনার একটা শুকানো হচ্ছে কিন্তু সিলিংটা আপনি দেখেছেন যে চরম অপরিচ্ছন্ন। এর উপরে কিন্তু বিভিন্ন প্রকার পোকা মাকড় সহ তেলা পোকা ইঁদুর বিভিন্ন ধরনের জীবাণু দ্বারা এটা আক্রান্ত হতে পারে এবং এখানে আমরা কোনো নেটিং সিস্টেম পাই নাই। খাদ্যদ্রব্য কিন্তু প্রপার থাকার জন্য নেটিং সিস্টেম থাকতে হবে যাতে পোকা মাকড় কোনো প্রকার কীটপতঙ্গ না যেতে পারে, সিন্স ইট ইজ আ ফুড ভেরি সেন্সিটিভ আইটেম। সো আমরা এই সকল জিনিস আমরা এখন লুফলসগুলো এখানে পেয়েছি এবং সেই পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআই আমাদেরকে প্রসিকিউশন দিয়েছে। সেই প্রসিকিউশনের ভিত্তিতে যে অত্র প্রতিষ্ঠান তাকে 3 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে, অনাদায়ে তার যে মালিক আছে তাকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। খাদ্য নিরাপত্তা মানুষের মৌলিক অধিকারের অংশ হলেও খাদ্য নিয়ে চলছে চরম অব্যবস্থাপনা। মাঝে মধ্যে এ নিয়ে নজরদারি থাকলেও অবস্থার পরিবর্তন নেই। তাই তো অপরাধ স্বীকার করেও আবারও বহাল তবিয়তে চলে অবৈধ কার্যক্রম। যে পাশে যে ছাই আছে বা ধুলাবালি যেটা দেখলাম এভাবে কি মানে ঠিক আছে রাখা? না, এটা রাখা ঠিক না, এটা তো বললাম স্যার। কিন্তু ওই যে আমরা কাপড় দিয়ে ঢাকা রাখি যাতে খাদ্যটা যেহেতু খাদ্য আইটেম কাপড় দিয়ে ঢাকা রাখি যাতে মানুষ খাবে তো না, এটা আপনার কি পরিবেশ ছাড়পত্র আছে? না নাই স্যার, সেটা বলেন যেটা না এটা সত্য কথা সেটা বলবো, সেটা আমার নাই, সবগুলো থাকতে হবে এগুলা বলছেন। এখন আমরা পুনরায় ই করলে এইভাবে দেখে নেব, হ্যাঁ একদম পুরো চেক না আগে মাল আগে আমরা চেক করব নালে গাড়ি রিটার্ন দিয়ে দেব। এখানে রঙের কোনো বিষয় না, এখানে আমাদের ওনরা যেভাবে আমাদেরকে প্রসেসিংটা বলছে যে এটা আপনাদের ঠিক হয়নি, তা আমরা বলছি যে এটা ঠিক হয়নি, ঠিক আছে এটা আমরা নেক্সট টাইমে এটা প্রসেসিং আমরা পরিবর্তন করে নেব। কাজ করতে গেলে কাজের ক্ষেত্রে কিছু আবর্জনা আসবেই, মানে এটা দেখা গেছে আমার কাজের, আমি কাজ করতেছি আমার কাজের প্রসেসিংগুলি চলতেছে, এই প্রসেসিংগুলি করতে যেয়ে আমাদের এখানে কিছু ওয়েস্টেজ বা একটু আবর্জনা হচ্ছে। কিন্তু এখন তাৎক্ষণিকভাবে আপনি চলে আসলেন, কারণ তাৎক্ষণিকভাবে চলে এসে আপনি আমার ওইটা দেখলেন কিন্তু আমি আর ওইটা সরানোর সুযোগই পেলাম না, ওইটাই আমাদের অপরাধ।
এ বিষয়ে আমাদের সাথে কথা হয় নিরাপদ খাদ্য পরিদর্শক এক কর্মকর্তার সাথে। তিনিও তুলে ধরেন ভেজালের ভয়াবহতা। ছাইয়ের কারণে যেভাবে আপনার তারা যে ট্রেতে রাখছে, মানে ট্রেটা অপরিষ্কার, তো এটাকে আসলে মানে স্বাস্থ্যসম্মত হয়ে পণ্য উৎপাদন করছে এটা বলা যায় না। তারপরে তাদের কোনো অনেকগুলো প্রতিষ্ঠান, অনেকগুলো মানে যেমন আপনার আটার বস্তাগুলো আনছে, কতগুলোতে আমাদের আপনার মেয়াদ উত্তীর্ণ তারিখ আছে, কতগুলোতে নাই, তাহলে এটা বোঝা যাচ্ছে এখানে সন্দেহাতীতভাবে এটা এই ভালো প্রতিষ্ঠান এটা বলা যায় না। বাজার সময় এগুলোতে যেগুলোতে আপনার এই বাজার হচ্ছে তেল দিয়ে বারংবার তেল, ওটা হল সবচেয়ে মানে বড় বিপজ্জনক এটা। এবার ইগুলাইয়ের গন্তব্য রাজধানীর একটি হাসপাতালে, যেখানে অনেকের মতো তিনিও ভেজালের শিকার। ফুড পয়জনিং হয়ে যায় এবং গতকাল সকাল 11:30 থেকে 4:30 পর্যন্ত আমার 8 বার বমি হয় এবং 9 বার পাতলা পায়খানা হয়। শরীর থেকে অনেকটা পানি বেরিয়ে যায়, যে আমরা যেন বাহিরের কোনো রকম তো এই জুস জাতীয় খাবার, যেটা আমরা মানুষের মানবিকতার এতটাই নিচে নেমে গেছে যে আমরা খাদ্যে ভেজাল দিচ্ছি, এতে যে আমাদের পরবর্তী জেনারেশনকে কীভাবে ধ্বংস করছি আমরা নিজেরাও কিন্তু কেউ বুঝতে পারছি না। চিকিৎসকের মতে এ ধরনের ভেজাল ড্রিঙ্কস খেলে ফুসফুস পাকস্থলীতে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। চিকিৎসকের পরামর্শ, গরমে তৃষ্ণা মেটাতে লেবু শরবত খাওয়া উত্তম। বিভিন্ন ধরনের খাবার শরবত ব্যবহার করি, প্রিজারভেটিভ শরবত, বিভিন্ন কেমিক্যাল দেওয়া শরবত খাই, এই ধরনের যেমন ধরেন আপনার ট্যাং বা বিভিন্ন রকমের আরও বাজারে বিভিন্ন শরবত পাওয়া যায় যেগুলি খাই, এই শরবতগুলি আমরা খাওয়ার চেয়ে আমি মনে করি যে আমরা লেবু দিয়ে যদি আমরা শরবত বানিয়ে খাই সেটা আমাদের জন্য খুবই ভালো হবে। আমাদের দেশে এই সময় রসালো ফলের কোনো অভাব নেই, রসালো ফল দিয়ে যদি আমরা শরবত বানিয়ে খাই সেটা আমি মনে করি এই প্যাকেটজাত যে শরবতগুলি বাজারে পাওয়া যায় তাদের চেয়ে অনেক ভালো হবে। ঘড়ির কাঁটায় টুংটাং আওয়াজ বলছে আজ যেতে হবে, যাব, তবে বলে যেতে চাই ইগুলের চোখ দুটো খোলা আছে। আবার দেখা হবে অন্য কোনো অন্ধকার গল্প নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায়। এগিয়ে চলো বাংলাদেশ, আল্লাহ হাফেজ।